কমন মানুষের বন্ধু হতে হয়। ছাত্রছাত্রী, যুব কিষাণ, যুবতী, মহিলা, শ্রমিক, কৃষক সবাইকে নিয়ে চলতে হয়, তবেই রাজনীতি করা যায়। রাজনীতি করাটা করে খাবার জায়গা নয়, রাজনীতি করাটা সেবা করার জায়গা। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন একদল যুবক যুবতী, কেন চেয়েছিলেন? তিনি বলেছিলেন, আমি সেরকম যুবক যুবতী চাই যারা নিজের প্রতি বিশ্বাস রাখবে, ভরসা রাখবে এবং মানুষের কাজ করবেন। নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং কাজ একটু করতে হবে, আমি হয়ে গেলাম তারপরে আমার কাজ শেষ, এটা কিন্তু নয়। এবং মিউনিসিপ্যালিটিগুলোকেও আমি পরিষ্কার বলছি, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, আমরা কিন্তু এখন থেকে মনিটরিং করব এবং লক্ষ্য রাখব মানুষের কাজ অনলাইনে হচ্ছে কি হচ্ছে না। যদি না হয় তাহলে কিন্তু আপনারাও দায়ী থাকবেন। কলকাতা কর্পোরেশন অলরেডি অনলাইন করে দিয়েছে, আরবান ডিপার্টমেন্টও অনলাইন করে দিয়েছে। সুতরাং লোককে পরিষেবা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, তৎক্ষণাৎ কিন্তু আমরা ব্যবস্থাও নেব, এটা মাথায় রাখবেন। আর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কে হবে, ভাইস চেয়ারম্যান কে হবে, এটা লবি করে তৃণমূল কংগ্রেসে হয় না। তৃণমূল কংগ্রেস ঠিক করে দেখে নেয় কাকে করা প্রয়োজন, কাকে করা প্রয়োজন নয়। সুতরাং এখানেও কংগ্রেসের সেই কালচার, বিজেপির সেই কালচার, এটা আমরা বিশ্বাস করি না। বক্সিদের যে কমিটি আগে ছিল সেই কমিটিই আছে, শুধু কয়েকজনকে অ্যাডজাস্ট করেছে, দুজনকে, যেমন আমি এখন অ্যাডজাস্ট করতে বললাম, ওই দুটো নাম অ্যাডজাস্ট করে নেবেন। ভাইস প্রেসিডেন্ট অমিত মিত্র আছে, নতুন করে যে কমিটি আমি অ্যানাউন্স করছি, আগের কমিটি যা ছিল তার সাথে সামঞ্জস্য রেখে। সুব্রত বক্সী প্রেসিডেন্ট, দরকার হলে আমরা অ্যাডিশন অল্টারেশন করতে পারি। সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, বড় পার্টি, ব্রাত্য বোস, শতাব্দী রায়, দেব, মানুষ ভূঁইয়া, আব্দুল করিম, ডেরেক অব্রায়েন, পূর্ণেন্দু বসু, জয়প্রকাশ মজুমদার, জাভেদ খান, ময়নুল হাসান, সুভাশিস বটব্বাল, চূড়ামণি মাহাতো, তাপস রায়, তপন দাশগুপ্ত, রবি ঘোষ, জাকির হোসেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, উজ্জ্বল চ্যাটার্জি, এতগুলো ভাইস প্রেসিডেন্ট, কারণ জেলা নিয়ে আমায় করতে হবে। সেক্রেটারি জেনারেল পার্থ চ্যাটার্জি, জেনারেল সেক্রেটারি ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ, গৌতম দাস, কাকলি ঘোষ দস্তিদার, শশী পাজা, জ্যোৎস্না মান্ডি, প্রতিমা মণ্ডল, কৃষ্ণা কিষাণ কল্যাণী, শৌকত মোল্লা, অর্পিতা ঘোষ, সঞ্জয় বক্সী, রবীন টুডু, পার্থ ভৌমিক, বৈশানর চ্যাটার্জি, বিবেক গুপ্তা, শান্তিরাম মাহাতো, মনোরঞ্জন ব্যাপারী। সেক্রেটারির মধ্যে আছে, ও জেনারেল সেক্রেটারির মধ্যে তন্ময়ের নামটাও ঢুকবে, বক্সিদা। সেক্রেটারির মধ্যে আছে নিহার রঞ্জন ঘোষ, সৌরভ চক্রবর্তী, প্রদ্যুৎ ঘোষ, স্বপন বেলতরিয়া, অসীম ঘোষ, স্বরূপ বিশ্বাস, জুন মালিয়া, ফিরদৌসী বেগম, কার্তিক ব্যানার্জি, ছত্রধর মাহাতো, দেবজিৎ ঘোষ, দেবজিৎ মানে টনি, অসীম মাঝি, স্বপন ঘোষ, দিলীপ যাদব, কৌশানী মুখার্জি, লাভলি মৈত্র, আশিস চক্রবর্তী, শিবদাসেন দাশু, অলোক দাস, বেচারাম মান্না, সায়ন্তিকা ব্যানার্জি, খালেদ আবদুল্লাহ, সুভদ্রা মুখার্জি, একটা নান্টি আর একটা আশিস, দুটো আছে, ঠিকই আছে। কালচারাল কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, আমাদের রাজকেটা জেন্সিটি করে দিন, নিয়ে মেম্বারে করে দেবেন, মেম্বারগুলো রাজ তুমি করে নেবে, তোমাদের তো টেলিফিল্মের প্রোগ্রামও আছে 10 তারিখে, প্লাস হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার, দাঁড়ান আমার জেলাগুলো কোথায় গেল,
কয়েক তিন চারটে জেলা আমরা চেঞ্জ করছি, যেমন তাপসকে যেহেতু স্টেট কমিটিতে নিয়েছি, নর্থ ক্যালকাটা সুদীপদা দীর্ঘদিন ধরে আমায় বলছিলেন সুদীপদা এই নর্থ ক্যালকাটাটা দেখুক, ওখানে আর নতুন করে আমরা কিছু করছি না। আমাদের কন্টাই তমলুক ডিস্ট্রিক্ট চেঞ্জ হচ্ছে না, তমলুক, হ্যাঁ, সোমেন মহাপাত্র চেয়ারম্যান, আর ওদিকে তুষার থাকবে প্রেসিডেন্ট, তুষার আমাদের অনেক পুরনো ছেলে। আমাদের চেঞ্জ করতে হচ্ছে বনগা, বনগায় গোপাল সেটকে প্রেসিডেন্ট করা হচ্ছে। বনগা ডিস্ট্রিক্টের অনেক কমপ্লেন এসেছিল ইলেকশনের সময়, তাই গোপাল সেটকে প্রেসিডেন্ট করা হচ্ছে। আর নদিয়া, নদিয়া জেলা যেটা কৃষ্ণনগর জেলা, সেটা কল্লোল খানকে দেওয়া হচ্ছে। বাদ বাকি এক্ষুনি কিছু করছি না আমি, পরে আবার দেখে নিচ্ছি। মহিলা প্রেসিডেন্ট স্টেটের চন্দ্রিমাকেই দেওয়া হচ্ছে, কারণ চন্দ্রিমা মহিলা হিসেবে ভালো কাজ করতো। কাকলিকে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট দেওয়া হচ্ছে, মালা রায়ের যে দায়িত্ব আছে মালা রায় করবে। আমাদের আমি নয়নাকে একটা সেক্রেটারি নিতে বলেছিলাম, প্লাস সুশান্ত ঘোষ আছে, কার্তিক ব্যানার্জি অর্গানাইজিং সেক্রেটারি আছে, রাজ চক্রবর্তী আছে, কিষান পুণ্যেন্দু দা আছে, ভাইস প্রেসিডেন্টও আছে, কিষানটাও দেখে, ট্রেড ইউনিয়ন আমাদের ঋতব্রত দেখে, আর শাওনী যুব, ছাত্র হচ্ছে তিনাঙ্কুর, জয়ী চেয়ারম্যান, মাইনরিটি দেখে আমাদের নাদিম, না নজরুল, হাজি নুরুল, আর নাদিম আছে আমাদের ভাইস প্রেসিডেন্টে আছে, বিবেক হিন্দিভাষী কমিটির চেয়ারম্যান আছে, হিন্দিভাষীরও প্রচুর লোক আছে, তাদেরও ভালো করে ঢুকিয়ে নিতে হবে। হ্যাঁ বলো, এটা একটা। এবার হচ্ছে দলের প্রোগ্রাম চলতে হবে, অনেক দিন জিতে গেছেন, আগামী 2 তারিখে 1 বছর পূর্ণ হবে। অ্যাসেম্বলিতে কিন্তু এমএলএদের রেগুলার আসতে হবে, পারমিশন নিয়ে, বাড়িতে কোনো অঘটন ঘটে গেল উইদাউট পারমিশন হবে না। তার কারণ এটা হচ্ছে বাজেট সেশন, প্রতিদিন ভোট হবে, এবং বাজেট সেশনে যদি ভোটে হেরে যায় তাহলে কিন্তু গভর্নমেন্ট হেরে যায়, এটা মাথায় রাখবেন, আশা করি সিরিয়াস হবেন। সকালবেলা সই করলাম, বিকেলবেলা পালিয়ে গেলাম, না হবে না। অ্যাসেম্বলিটা স্কুল কলেজের মতো করতে হবে, সকালবেলায় আসতে হবে, ছুটির সময় চলে যাবে। মিনিস্টাররা যারা আছেন, অ্যাসেম্বলি চলাকালীন কোনো প্রোগ্রাম বাইরে নেবেন না, তারা হাউসেই থাকবেন, যা কাজকর্ম করার হাউস থেকেই করবেন, সেখানে বরঞ্চ এমএলএরা আপনাদের সাথে দেখাও করতে পারবে, তাদের যদি কোনো প্রয়োজন হয় সেটা সুবিধে হবে।